আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে শেয়ার করব কীভাবে আপনি কিউআর কোডের মাধ্যমে এক ক্লিকে ছবি এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিউআর কোডের মাধ্যমে ছবি এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পোলার। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে পোলার লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের দ্বিতীয়ত প্রয়োজন হবে কিউআর প্রিসেট ফাইল। আপনার এই কিউআর প্রিসেট ফাইলগুলো পাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি সেখান থেকে প্রিসেট ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার এই প্রিসেট ফাইলগুলো পোলার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ফটোগুলো এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনার ফটোগুলো কিউআর কোডের মাধ্যমে এডিট করার জন্য আপনার প্লে স্টোর থেকে যে পোলার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সেই পোলার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে নিচে কন্টিনিউ পেয়ে যাবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে যতবার কন্টিনিউ আসবে আপনি প্রত্যেকবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে উপরে করজ আইকন দেখতে পাবেন, এখান থেকে করজ আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে করজ আইকনে ক্লিক করার পর সামনে একটি ইন্টারফেস আসছে, তারপরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসছে, তারপরে এখান থেকে নিচে আপনি প্রোফাইল আইকন দেখতে পাবেন, এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনি এখানে উপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে এখানে নিচে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে আপনি কোনো একটা এডিট আইকন দেখতে পাবেন, এখান থেকে এডিট আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এডিট আইকনে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে আপনি ওপেন ফটো একটা আইকন দেখতে পাবেন, এখান থেকে ওপেন ফটোতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ চাইলে আপনি এখান থেকে অ্যালাউ করে নেবেন। তো বন্ধুরা, অ্যালাউ করে দিলে আপনাদের গ্যালারিটা এখানে শো করবে, তারপর আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা যে কোনো একটা ছবি নিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে, এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব। তো বন্ধুরা, সাপোজ আমি এখান থেকে এই ছবিটা নিব। তো বন্ধুরা, ছবিটা ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে আপনি এই আইকনের উপরে ক্লিক করে দেবেন, অর্থাৎ প্রিসেটের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে আপনি ইনপুট কিউআর একটা আইকন দেখতে পাবেন, এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আবার ইনপুট কিউআর একটা আইকন দেখতে পাবেন, এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে যে প্রিসেট ফাইলগুলো আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, এখান থেকে সেই প্রিসেট ফাইল অর্থাৎ কিউআর কোডগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। তারপরে এখান থেকে আপনার নিচে সেভ আইকন দেখতে পাবেন, এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে, অর্থাৎ এই প্রিসেট ফাইলটা আমি এখন সেভ করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আগে ছবিটা ছিল এটা, তারপর প্রিসেট ফাইল দেওয়ার পরে ছবিটা আমাদের এরকম হয়ে গেছে। তারপর এখানে যতগুলো প্রিসেট ফাইল রয়েছে আপনি সবগুলো প্রিসেট ফাইল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে আপনি ছবিটি এডিট করে নিতে পারেন। তারপর আপনি ছবিটা সেভ করার জন্য এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে যাবেন, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর আমার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর এখান থেকে উপরে আপনি সেভ আইকন দেখতে পান, এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি এই আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো ওরা দেখতে পাচ্ছেন যে ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কি ফাইন ভাবে একটা এডিট হয়ে গেছে। আপনারা
শুধুমাত্র এক ক্লিকে কিউআর কোডের মাধ্যমে এই ধরনের ছবিগুলো এডিট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।